আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম খাটি কচু বা মান কচুর একটি দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি নিয়ে। তো অনেকেই কিন্তু গলা ধরা বা চুলকানোর ভয়ে কচু খেতে চান না, তো আজকে আমি কচু শাকে কীভাবে গলা না ধরে সেই উপায়ে রান্না করার পুরোটা টিপস সহ শেয়ার করেছি। আশা করছি আপনারা পুরোটা দেখে নিলে শিখে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো আমি এখানে 1 কেজি মতো ঘাটি কচু নিয়েছি, তো আপনারা চাইলে সাথে উপরের সবুজ অংশটাও নিতে পারেন। তো এগুলোকে আমি পরিষ্কার করে কেটে প্রথমে সেদ্ধ করে নিব। তো আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানির মধ্যে কচুগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো এটি হচ্ছে প্রথম টিপস, বেশি পরিমাণে পানির মধ্যে 70% সেদ্ধ করে নিব, তারপর এক্সট্রা পানিটা ঝরিয়ে নিব। তো আমি এখানে বড় চামচের 3 চামচ নারকেল কুড়া অফস্ক্রিনে বেটে নিব। এবারে আমি কারিটি বসানোর জন্য একটি প্যানের মধ্যে 1/2 কাপের মতো তেল দিয়ে দিলাম। আর অবশ্যই তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন, এটিও কিন্তু একটি টিপস। তো এখানে 2 টুকরো দারুচিনি, 2টি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ 2 টুকরো করে দিয়ে দিলাম। এগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে, 1/2 রসুন আমি কুচি করে কেটে নিয়ে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত র ফ্লেভারটা চলে যায়। তো দেখুন আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন পেস্ট 2 টেবিল চামচের মতো। তো আমি কিন্তু রসুন কুচিও দিয়েছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো। তো যত বেশি রসুন দিবেন কারিটা যেমন খেতে ভালো লাগবে, গলাও কিন্তু চুলকাবে না। তো আমি কথা বলতে বলতে 1 চা চামচ আদা পেস্ট এবং 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিলাম। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম আগে থেকে পেস্ট করে নেওয়া নারকেল পেস্ট। তারপর আমি আবারও মশলাটাকে খুব ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব একদম লো আঁচে 2 থেকে 3 মিনিটের মতো। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে এবং মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও রান্না করে নিব একদম লো আছে 2 মিনিটের মতো যাতে মশলার র ফ্লেভারটা চলে যায়। তো ফিরে আসলাম 2 মিনিট পর। তো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1টি কিউব করে কেটে রাখা বড় সাইজের টমেটো। তো এটি সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন অথবা স্কিপ করতে পারবেন। আমি 1/2 কাপের মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা বড় সাইজের 8 পিস রুই মাছ অ্যাড করে দিলাম। তো মশলার সাথে খুব ভালোভাবে মাছটাকে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নিব একটি চামচের সাহায্যে। যেহেতু মাছটা অনেকটাই সফট, কচুটা দেওয়ার পর কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো মাছের ভেতরে যেহেতু মশলাটা ঢুকে গেছে, সেজন্য মাছগুলোকে উঠিয়ে নিয়ে ঘাটি কচুটাকে অ্যাড করে দিব। তো দেখুন আমি সেদ্ধ করে রাখা ঘাটি কচুটা অ্যাড করে দিলাম। তারপর মশলার সাথে ঘাটি কচুটাকে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মাছটাকে কেন উঠিয়ে নিলাম। যেহেতু সবজিটা আমি 70% সেদ্ধ করে নিয়েছি, এটি সেদ্ধ হতে হতে মাছটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি খুব ভালোভাবে কচুটাকে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ঝুলের জন্য এবং কচুটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। তো মিডিয়াম আছে আমি 5 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। এবারে চেক করে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার কচুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে।
এবারে আগে থেকে উঠিয়ে নেওয়া মাছগুলো অ্যাড করে দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি একটু হালকা ঢেকে নিয়ে একদম লো আঁচে করে দিয়ে ফোড়নটা তৈরি করে নিচ্ছি। তো আমি 2 টেবিল চামচ তেলের মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। তারপর আমি এগুলোকে লালচে করে ভেজে নিব। আর অবশ্যই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এবং এই কারিতে রসুনটাকে বেশি প্রাধান্য দিবেন, এতে করে কিন্তু একদমই চুলকাবে না। তো দেখুন, আস্ত 4টি শুকনো মরিচ অ্যাড করে দিয়ে এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। তারপর আমি আগে থেকে রান্না করা কারির মধ্যে অ্যাড করে দিব। তো আপনারা অবশ্যই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই কারির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এবং চুলকানোর পসিবিলিটিও থাকে না। তো আমার কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ এবং এই কারির স্বাদটাকে বাড়িয়ে দিতে 1/2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। তারপর আমি আলতো হাতে নেড়েচেড়ে ঢেকে রান্না করব একদম লো আঁচে 2 মিনিটের মতো। এবং ঠিক তার 5 মিনিট পর আমি 1টি সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। দেখলেন তো কত সহজে লোভনীয় স্বাদের ঘাটি কচু দিয়ে রুই মাছের কারিটি তৈরি করে নিলাম। তো যেহেতু এই কারিটা খেয়ে নিয়েছি এবং এরপর আমি পয়েজ দিচ্ছিলাম, খেতে যে কতটা টেস্টি হয়েছে আর গলা তো একদমই ধরেনি। তো আশা করছি আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন, আপনাদের ঘাটি কচুও কিন্তু এরকমই টেস্টি হবে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর এই চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার। আর আপনারা যদি এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো করে রাখবেন। নেক্সট রেসিপি অথবা ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।